সাহেব থেকে দাদার কীর্তি, আর অনুরাগের ছোঁয়া থেকে গুরুদক্ষিণা। উত্তরণ ছিল উল্কাগতিতে। আটপৌরে বাঙালি জীবনে তা সেই শহুরেই হোক কিংবা গ্রাম্য, জায়গা করে নিয়েছিলেন আট থেকে আশি সকলের হৃদয়ে। সরল চোখের স্পষ্ট চাউনিতে ফুটিয়ে তুলতেন সরলতার পরাকাষ্ঠাকে। ছিল আবেদন, ছিল পাশের বাড়ির নিতান্তই ঘরের ছেলের অ্যাটিটিউডস, ছিল সংসার বাঁচাতে আম আদমির জীবনযুদ্ধে সৈনিক হয়ে ওঠার কাহিনী। এহেন বর্ণময় চরিত্রের অধিকারী হয়েও অবাধ বিচরণ ছিল সেলুলয়েড থেকে রঙ্গমঞ্চ, সর্বত্র, আর রাজনীতির হাতছানি বরাবরই তাকে আকর্ষণ করত সেই কলেজ জীবন থেকে। তাই রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী পরিবর্তনের যুদ্ধে নামার আগেই কাছে ডেকে নেন বাংলার এই ক্রাউড কুলারকে। পরিবর্তনের আগে থেকে পরিবর্তনের পর পর্যন্ত বিধায়ক হিসেবে যেমন বিধানসভায় গলা ফাটিয়েছেন, তেমনই লোকসভার সাংসদ হিসেবে রাজ্যের বক্তব্য তুলে ধরতেন পার্লামেন্টে। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে কিছু বিতর্কিত মন্তব্যে। আর সিবিআই এর আনা বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগে সেই সূত্রে জেল, জেল থেকে জামিন, জামিন পাওয়ার পর নিত্য শারীরিক অসুস্থতা, কার্যত গৃহবন্দী দশা ছিল দিনলিপি। এই অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগের মধ্যে দিয়ে থেমে গেল দাদার কীর্তি। আমরা নোবেল বাংলা পরিবারের পক্ষ থেকে হতবাক, প্রকাশের ভাষা হারিয়ে ফেলে পেন ডাউন করে জানাই চিরশ্রদ্ধা। নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।